আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ডাক্তার মোহাম্মদ আবুবাকুর সিদ্দিক ফিজিওথেরাপিস্ট আজকে আমি কথা বলবো অশ্ব বা পাইলস নিয়ে মেডিকেল পরিভাষায় একে হেমোরয়েড বলা হয় অশ্ব বা পাইলস কি অশ্ব বা পাইলস হল আমাদের মলদারের একটি রোগ যখন পায়খানা রাস্তায় ব্লাড বেসেল অর্থাৎ রক্তনালী মাংসপেশি ইলাস্টিক ফাইবার ইনফ্লামেশন হয় অর্থাৎ ফুলে গিয়ে জমাট বাঁধে এবং কুণ্ডুলির মতো সৃষ্টি হয় এই কুণ্ডুলির মতো মলদারে ভিতরে এবং বাইরে হতে পারে একে অশ্ব বা পাইলস বলা হয় অশ্ব বা পাইলস হলে পায়খানার সাথে রক্ত বের হয় এ যখন পায়খানার সাথে রক্ত বের হয় তখন ব্যথা বেদনা নাল থাকতে পারে আবার অনেক সময় পায়খানা করার সময় প্রচণ্ড ব্যথা হয় হাঁটাহাঁটি করলে প্রচণ্ড ব্যথা হয় দাঁড়িয়ে থাকলে ব্যথা হয় শুয়ে থাকলে ব্যথা কিছুটা কম হয় পায়খানা রাস্তায় প্রচণ্ড জ্বালা পোড়া করে চুলকানি হয় অনেক সময় পায়খানা রাস্তায় ইনফেকশন হয়ে যায় মলদারে রাস্তা ফুলে গিয়ে অনেক সময় ফুলা অংশটা বাহিরের দিকে চলে আসে তখন হালকা পিঞ্চ করে অর্থাৎ প্রেশার দিয়ে ভিতরে ঢুকিয়ে দেওয়া যায় আবার আপনা আপনি ভিতরে ঢুকে যায় অশ্ব বা পাইলস কেন হয় যারা দীর্ঘদিন যাবৎ কনস্টি পেশনে অর্থাৎ যাদের দীর্ঘ দিন যাবৎ কোষ্ঠকাঠিন্য রোগ আছে তাদের রোগ হতে পারে আবার যাদের ক্রনিক ডায়রিয়া আছে অর্থাৎ দীর্ঘ দিন যাবৎ যারা ডায়রিয়া ভুগতেছেন তাদের পাইলস হতে পারে যাদের লিভার সিরোসিস আছে যারা সবুজ শাক সবজি এবং ফলমূল কম খান তাদের পাইলস হতে পারে যারা পায়খানা ধরে রাখে সঠিক সময়ে পায়খানা করে না এদের পাইলস হতে পারে যারা টয়লেটে দীর্ঘক্ষণ বসে থাকে এদের পাইলস হতে পারে যারা হাই প্রোটিনযুক্ত খাবার খায় যেমন রেড মিট এর মধ্যে গরুর মাংস খাসির মাংস কবুতরের মাংস হাঁসের মাংস চকলেট আইসক্রিম এ জাতীয় খাদ্য যারা খায় তাদের পায়লস স্ট্রোক হতে পারে গর্ভাবস্থায় মহিলাদের পাইল স্ট্রোক হতে পারে কারণ গর্ভাবস্থায় মহিলাদের জরায়ু অনেক বড় হয়ে যায় এর ফলে তাদের পাইলস হতে পারে যারা বাড়ি বস্তু ওঠানামা করে অতিরিক্ত পরিশ্রম করে তাদের পাইলস হতে পারে যারা ধূমপান অ্যালকোহল পান করে থাকে তাদের পাইলস হতে পারে অশ্ব বা পাইলসের ব্যথা দূর করার তাৎক্ষণিক উপায় যদি মলদার ফুলে যায় এবং প্রচণ্ড ব্যথা থাকে তখন আমরা ফ্রিজের কিছু বরফ নিব অথবা যদি কারো আইস প্যাক থাকে আইস প্যাক দিয়ে মলদারে আমরা পাঁচ থেকে দশ মিনিট আইসে সেঁক দিতে পারি এইভাবে দিনে তিন থেকে চারবার শেঁক দিতে পারব সেঁক দেওয়ার পর মলদারটা সুন্দরভাবে পরিষ্কার করে দিতে হবে এই পরিষ্কার করার জন্য সফট টিস্যু এবং যদি নরম কোনো কিছু থাকে যেমন রুমাল দিয়ে পরিষ্কার করে দিতে হবে পাইলসের ব্যথা যেহেতু হাঁটাহাঁটি করলে এবং দাঁড়িয়ে থাকলে বেড়ে যায় এর জন্য চিত হয়ে শুয়ে থাকতে হবে চিত হয়ে শোয়ার সময় হাঁটুর নিচে দুইটা বালিশ দিতে হবে গরম পানি দিয়ে গোসল করলে অনেক সময় শরীরটা অনেক আরাম লাগে কোনো অবস্থায় মলদারের রাস্তায় সাবান দিয়ে পরিষ্কার করবেন না পরিষ্কার করার জন্য হালকা গরম পানি করে মলদারের রাস্তা পরিষ্কার করবেন এরপরে সুন্দরভাবে মুছে দিবেন। টয়লেট করার সময় বেশি চাপাচাপি করা যাবে না সুন্দরভাবে বসে একটু সামনের দিকে ঝুঁকে বসতে হবে তারপর পেটের মধ্যে হালকা করে চাপ দিলে টয়লেট ক্লিয়ার হয়ে যাবে টয়লেট টিস্যু ব্যবহার করবেন না টয়লেট টিস্যুর পরিবর্তে যে সফ টিস্যু আছে এই সফট টিস্যু ব্যবহার করবেন অনেকে রাবারের কোষণ ব্যবহার করে এ রাবারের কোষণ ব্যবহার করা যাবে না সফট কোষণ যে আছে একদম ফোমের কোষণ এ ফোমের কোষণটা ব্যবহার করতে হবে যাতে মলদারটা মাঝখানে থাকে চাপমুক্ত থাকে এতে ব্যথা অনেকটা কমে যাবে নিয়মিত ব্রেদিং এক্সারসাইজ করুন অর্থাৎ শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করতে হবে এই শ্বাস প্রশ্বাসের ব্যায়াম নাক দিয়ে লম্বা করে শ্বাস নিতে হবে ঠোঁট দিয়ে ছাড়তে হবে ঠোঁটটা কোল করে ছাড়তে হবে জাস্ট লাইক দিস আমি আবার দেখাচ্ছি মুখটা বন্ধ করে নাক দিয়ে লম্বা করে শ্বাস নিব এভাবে পনেরো থেকে বিশ রিপিটেশন দিনে পাঁচ থেকে সাতবার করব এবং পিলবির বিল ফ্লোর মাসেল স্ট্যান্ডেনিং করার জন্য ক্যাজাল এক্সারসাইজ করতে হবে এই ক্যাজাল এক্সারসাইজের লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আমার দেখানো এই এক্সারসাইজ এবং নিয়ম নিয়মকানুন মেনে চললে প্রাইমারি অবস্থায় পাইলস পাইলসের চারটা গ্রেড থাকে গ্রেড ওয়ান টু থ্রি ফোর গ্রেড ওয়ান এবং টুর পাইলস দূর করা সম্ভব প্রিয় দর্শক আমার দেখানো এক্সারসাইজ এবং নিয়ম কানুন যদি আপনারা মেনে চলেন তাহলে পাইলসের অপারেশন ছাড়াই পাইলসের ব্যথা এবং পাইলস দূর করা সম্ভব প্রিয় দর্শক পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সকলকে পাশে থাকার জন্য